টেস্ট করছিলাম, আমি দুইটা তিনটা ভেজাল পাইছি, আমি এগুলো ধরছি যারা পাঠিয়েছে তাদেরকেও, আমাদের যারা এটা কেনার ব্যবস্থা করছে তাদেরকে। তো এটা তো আমরা বলতে বলতে মোটামুটি হতাশ হয়ে গেছি, কিচ্ছু হচ্ছে উপর থেকে। উনি বলার পরে কাদের ভাই যখন বলছে তখন ওনাদের টনক করছে, এখন বলতেছে যে তারা কি ছেলে ধরার মতন একটা ম্যানেজ করে। এটা তো ঠিক না, ওই ছেলে ধরার ঘটনা আর ওই ডেঙ্গুর ঘটনা মিলালে তো চলবে না। এগুলো করে আমাদের কিন্তু ফান্ডিং গেছে আসলে ঠিক না। আর আমাদের ডাক্তাররা যে সেবা দেয় আপনারা তারা বিশ্বাস করবেন, সারা রাত তারা কিন্তু কাজ করে, ডাক্তার সাহেব যাদেরকে যেখানে আসতে পারবে তারা সেখানেই থাকে। এই কথাটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে কীভাবে বুঝলাম। আমি রাত্রে যে কোনো সময় আসেন কিনা, প্রতিটি ওয়ার্ডে ডাক্তার রয়েছে, প্রতিটি ডেঙ্গু বিষয়ে তারা কথা বলতেছে, নার্সরা ব্রাদার রিপোর্ট করতেছে, ডাক্তার এসে কাজ করতেছে, এই ব্যাপারে কোনো ভুল না। আমি বিশ্বাস করি আপনাদের লেখনির মাধ্যমে নিশ্চয়ই আমরা যেন উপকৃত হব, দেশ জাতীয় উপকৃত হবে, ডেঙ্গুর থেকে আমাদের মানুষের তাড়াতাড়ি ওভারকাম করতে পারে, ভালো থাকতে পারে। এটার জন্য আপনারাও লেখেন, আমরাও বলি, এবং আমি বিশ্বাস করি যে আমরা আপনারা একসাথে এই জিনিসগুলো করলে নিশ্চয়ই উপরেও মানুষ শুনবে, জনগণও বুঝবে, আমাদের কাজটা প্রবিষ্টি রক্ষে আমরা পৌঁছে দেবো। আমি অলরেডি ইনস্ট্রাকশন ভাই পাঠিয়েছি, তারপরে আপনার এই কথার সাথে আমি একমত হলাম। যদি আমি মনে করি যে ডিস্ট্রিক্ট পর্যায়ে আমাদের সচেতন করা দরকার, আমরা অবশ্যই যাবো। আমি ইতিমধ্যে আগামীকাল আমাদের আমার সাথে সাথে আমার বন্যা দুর্গত এলাকা আছে, আমি এটার ব্যাপারে আমি একটু আপডেট বলি স্যার। আমি কিছুক্ষণ আগে স্যার আমরা এটা কাজ করেছি, তো আমরা এই অলরেডি এটা মন্ত্রণালয় থেকে কিভাবে আমরা এই যে ডেঙ্গু বিষয়ক যে গাইডলাইন সেটি আমরা কিভাবে সব ডক্টরদের কাছে পৌঁছাবো, প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু আজকে থেকে যাওয়া শুরু হবে। আমি যতটুকু জানি আমি আপনাদের অ্যাডভান্স করছি, এবং বেশ কিছু ডক্টর যারা অলরেডি ট্রেন তাদেরকেও পাঠানো হবে, যাতে তারা প্রত্যেকটা বিভাগীয় শহর এবং জেলাতে তারাও যেন গাইডলাইন মতন এবং গাইডলাইন অনুযায়ী তাদের চিকিৎসা ব্যবস্থা দিতে পারে। সেগুলো অলরেডি কিন্তু চক্র হয়ে গেছে, আমার ধারণা আজকে থেকে এগুলো যাওয়া শুরু হয়েছে। ধন্যবাদ।